আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আপনাদের সবাইকে চেক ডিজোনার বিষয়ক সিরিজ ভিডিওর আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো চেক ডিজোনার বিষয়ক মামলা আপনি কোন আইনের কোন ধারায় করবেন এবং কোন আদালতে এই মামলা দায়ের করবেন। চেক ডিজোনার বিষয়ক মামলা সাধারণত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারায় করতে হয়। যদি কোম্পানির অপরাধ হয় তাহলে 138 ধারার সাথে 140 ধারাও বিবেচ্য হবে। এখানে আপনাদের বোঝার জন্য আরেকটু বিস্তারিত আকারে বলি, তা হচ্ছে এনআই অ্যাক্টের 138 ধারার মামলা নালিশি মামলা হিসেবে গণ্য হয়। তার মানে এই আইনে চেক ডিজোনারের মামলা কখনো থানায় করা যায় না। এই ধরনের মামলা নালিশের মাধ্যমে সবসময় আদালতে দায়ের করতে হয়, অর্থাৎ এই মামলা নালিশি মামলা বা সিআর মামলা হিসেবে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হয়। আর এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালত বলতে আমরা বুঝব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখন এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতকে আমরা দুইভাবে বলছি কেন, অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবার কখনও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এইভাবে বলছি কেন। আপনি যখন মেট্রোপলিটন এরিয়াতে চেক ডিজোনারের মামলা করবেন তখন তা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করতে হবে, আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে চেক ডিজোনারের মামলা করলে তখন তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হবে। আপনাদের জানার জন্য আরও একটি বিষয় বলে রাখি, এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু চেকের মামলা গ্রহণ করতে পারেন, কিন্তু এই মামলার কিন্তু বিচার ওনারা করতে পারেন না। তাহলে চেক ডিজোনারের মামলার বিচার কোন আদালত করেন এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আপনাকে অনুরোধ করছি ভিডিওটি শেষ করার আগেই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনার সাথে দেখা হবে, কথা হবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।